নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তি বোধ করে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেই বলেছি। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে অবৈধভাবে সরিয়ে ক্ষমতা দখল করতে। বৃহস্পতিবার সকালে তফসিল উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের কথা আমরা শুনব, তবে নির্বাচন কিভাবে হবে সে বিষয়টি পরিষ্কার করে আইন আছে, বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশ আমাদের চিঠি দিতেই পারে, সেই চিঠি আমরা পড়ব এবং দলের শীর্ষ নেতারা চিঠির জবাব দেবেন, তবে নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার বৈধ সরকারের কে তাড়িয়ে তার অন্যভাবে ক্ষমতায় আসতে চায়, তারা নির্বাচনী প্রক্রিয়ায় তারা বোধহয় তারা স্বস্তি বোধ করেন। আমি এটা নতুন কোনো বিষয় নয়, আর চিঠি মিটি আসছে বিভিন্ন জায়গা থেকে, এটা তো এর বিষয় নয়। আমরা আমাদের আইন, আমাদের সংস্থাগুলো আছে, নির্বাচন কমিশন আছে, দলও বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের কথা আমরা সব কথা আমরা শুনি, কিন্তু নির্বাচনের বিষয়টা পরিষ্কার আমাদের আইনে আছে, সে অনুযায়ী চলবে। চিঠি তো আসতেই পারে, চিঠি তো কেউ না করবো, চিঠি আসবো, চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিব, বা হয়তো আমার কর্তৃপক্ষ যারা আছে দলের শীর্ষ নেতা তারা দিবেন।